যখন ফার্স্ট প্লেব্যাক করলে তখন ফ্যামিলির রিয়াকশন কি ছিল যখন দেখলো? তো এখন যে তুমি অবশ্যই তারা প্রাউড প্যারেন্টস না তোমাকে নিয়ে, সো তাদের এখন কি বলে তারা? তারা আসলে আমার, আমি তো অবশ্যই অনেক আনন্দ পাচ্ছি, খুশি হচ্ছে, কিন্তু সব থেকে ভালো লাগেছে তাদের আনন্দটা দেখে। বিশেষ করে আমার আব্বু, আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং এর পরে তিনি এত প্রাউডলি, মানে সবাইকে থাকে না যে অনেকে বাবাকে বলছে যে আপনার মেয়ে এত বড় একটা সম্মাননা পেয়েছে, কিন্তু অনেক বাবা নিজে অনেকে বলছে ফোন করে করে, আপনি জানেন আমার মেয়েটা, আবার কারোর সঙ্গে দেখা হলে তিনি এত খুশি হয়েছেন, মানে তার কাছে এটা অনেক বড় সম্মান যে আমার মেয়ে। তো ওনাদের আনন্দটা আমার কাছে বেশি ভালো লাগে যে আমার আম্মা আব্বুকে আমি এত একটা সুন্দর গিফট করতে পেরেছো, মানে তাদের স্বপ্নের, এটা তো অনেক ফ্যামিলি ড্রিম থাকে, বাবা মার ড্রিম থাকে, সো তুমি ফুলফিল করতে পেরেছো, ভেরি গুড, কনগ্রাচুলেশনস। কি প্ল্যান নেক্সট গান নিয়ে? আসলে আপু, আমি গান, আমি আসলে কখনোই কোনো কিছু নিয়ে থাকি না যে প্ল্যান করা আমি এভাবে করবো, আমি কখনো ওটা করি না। তবে হ্যাঁ, একটা অবশ্যই সবার একটা ডেডিকেশন থাকে লাইফে, আমার গান নিয়ে সবসময় ছোটবেলা থেকেই ছিল যে আমার গানের, গানের জন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পেতাম। ছোটবেলায় যখন গান গাইতাম না, তখন বলতো তোমার কণ্ঠটা অনেক সুন্দর, তো আমার কাছে খুব ভালো লাগতো যে আল্লাহ সবাই কিভাবে আমাকে প্রশংসা করছে। তো এখন ওটাই চাই, আমি আসলে যেভাবে কাজ করে আসছি, আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমার ক্যারিয়ারটা, আমার সৃষ্টিকর্তা কিন্তু খুব অল্প সময়ে একটা পিকে চলে এসেছে একদম। আর আমি বলবো যে আমার সৃষ্টিকর্তার অনেক রহমত রয়েছে, আর এটা আমি বিলিভ করি যে আমি আমার কাজে অনেক ডেডিকেটেড ছিলাম, অনেস্ট ছিলাম, আমি কাজে আমি কখনো ডিসঅনেস্ট হইনি আমি আমার কাজে। আমি কিন্তু একদম ধাম করে এসেই যে একটা কিছু করে ফেলেছি তা না, ইভেন আমি আমার কম্পিটিশনেও কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি, আমি সারেগামা পা থেকেও এলিমিনেট হয়ে বাংলাদেশে এসেছি। তো সবকিছুর পরও আমি কখনো থেমে থাকিনি, কখনো থাকে না যে ভেঙে ভেঙে পড়ে, আমার কাছে কেন জানি ভেতর থেকে মনে হতো না হবে, আমি আমি চেষ্টা করতে থাকি, ইনশাল্লাহ আমি হয়তো আমার যেটা আমি ডিজার্ভ করি বা যেটা সৃষ্টিকর্তা মনে করেন আমার হবে।